প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং সবাই সবার জন্য প্রার্থনা করি যেন সবাই ভালো থাকতে পারে। আর সবার মঙ্গল কামনায় শুরু করছি আজকের ক্লাস। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে দাও, খাতা কলম সাথে আছে বসে দাও, আমরা শুরু করি। আমরা গত ক্লাসে জটিল সংখ্যা বা জটিল রাশি কি হলো, একটা বাস্তব সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা কম্বিনেশনটা কি বলে আমরা একটা জটিল রাশি, সেখানে অনেক কিছু আমরা দেখেছিলাম, বলেছিলাম, কিছু সমস্যা দিয়েছিলাম বাড়িতে এবং বলেছিলাম এই এককের ঘনমূলটা আমরা আজকে দেখবো। তো এককের ঘনমূল কি? ঘনমূল কি? কিউবিক রুট। যে আমরা এইটাকে বলি স্কোয়ার রুট, এইটাকে বলি কিউবিক রুট, এটা কিন্তু ঘনমূল। ঘনমূল মানে কি? যেমন এমন একটা সংখ্যা যাকে ঘন করলে x পাওয়া যায়, ওই সংখ্যাটা কত, এটাকে বলে x এর ঘনমূল। যেমন কিউবিক রুট অফ a, এটা অর্থ কি? এমন কোন সংখ্যা আছে যাকে পর পর তিনবার গুণ করলে, তিনবার গুণ করলে এই হবে, দ্যাট ইজ 2 কে যদি আমি পর পর তিনবার তিনটা দুই গুণ করি তাহলে আমরা 8 পাবো, তাহলে কিউবিক রুট 8 ইকুয়াল টু 2। তাহলে এটা অর্থ হলো তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে কাকে পর পর তিনবার গুণ করলে তিনটা সংখ্যা, তিনটা কার সংখ্যা একটা যদি তিন রাশি গুণ করলে, কোন সংখ্যা একটা যদি তিন রাশি গুণ করলে আমরা 8 পাবো, এই হলো। তাহলে বলছে এমন তিনটা সংখ্যা বা রাশি বের করো যাকে গুণ, যাদের গুণ করলে 1 পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে এককের ঘনমূল। ক্লিয়ার? যে বলছে এমন একটা তিনটা সংখ্যা বা রাশি বের করো যাদের গুণ করলে 1 পাওয়া যাবে। তো আমরা জানি 1 পূরণ 1 পূরণ 1, তিনটা এক গুণ করলে এক পাওয়া যাবে, ভালো কথা। এখন দেখি আমরা আর কিছু পাওয়া যায় কিনা। তাহলে তিনটা এক গুণ করলে যদি এই এক পাওয়া যায় তিনটা সংখ্যা, ওই তিনটা কত, আমরা ধরি এই ঘনমূলটা সংখ্যাটা কত, সংখ্যাগুলো তিনটা সংখ্যার সবগুলোকে নাম দিলাম x, x তাই x পূরণ x পূরণ x ইকুয়াল টু কত, সিস্টেম দিলাম আমরা সমান হবে 1 1 1, তিনটা সমান হবে। তো আমরা কোথাও আর কিছু আছে কিনা টাইটেল কিনা দিলাম x, তাহলে x পূরণ x পূরণ x তিনটে হচ্ছে কত, গুণ করলে আমরা হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমরা দেখি সমাধান করার চেষ্টা করি, এটাকে আমরা যদি বামে নিয়ে আসি, এটা যদি বা এটা যদি বামে নিয়ে আসি x কিউব মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে এটা গুণ করলে বিষয় করলে x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1। আমরা a কিউব মাইনাস b কিউব সূত্রটা আমরা দেখেছিলাম, উৎপাদকের সূত্র আমরা অনুমান দেখেছিলাম। তো এটাকে আমরা পাই, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, আমি সব কিছু কাজ লিখে নিই, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা সমাধানটা কত, আমরা এটাকে যদি কম্পেয়ার করি a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0, আগে সাথে আমরা সমাধান দেখছিলাম কি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4 ac লিখে দিলাম। আমরা তো আমরা বুঝি তোমরা এই কাজটা পারবে, আমরা ভেঙে দিলাম শর্ট করে, এটা অনেক বড় হয়ে যাবে, স্লাইডটা অনেক বড় হয়, আমরা আশা করি তোমরা কলেজে যারা পড়েছে অঙ্ক পড়েছে এই কাজটা আমরা করতে পারবো, এই কারণে আমি এখানে কম করে দিয়েছি। তাহলে এটাকে সমাধান করলে আমরা পাই x = প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস স্কয়ার রুট মাইনাস 3। তাহলে আমরা জটিল সংখ্যা কাকে বলে দেখেছিলাম, জটিল সংখ্যা কাকে বলে দেখেছিলাম, যে জটিল সংখ্যা হচ্ছে এমন রাশিগুলো যাদের মধ্যে কোন অংশ বা রাশিটা পুরোটাই স্কোয়ার রুট, কিউবিক রুট, ফিফথ অর্ডার রুট, যে মূলের ভিতর কোন ঘাতের মূলের ভিতর নেগেটিভ থাকে, তাহলে ওগুলোকে আমরা জোর করি। নেগেটিভ মানে স্কোয়ার রুট অফ মাইনাস থ্রি, যার বর্গ করলে কত নেগেটিভ পাবো, এই সব এটার এই অংশটা বর্গ নেগেটিভ হবে, তাহলে এখানে দুটো বলা যে প্লাস থ্রি একটা মান পাবো, মাইনাস থ্রি একটা মান পাবো, তাহলে ঘনফল কত, একটা মান হচ্ছে এক্স এর একটু আর এখানে থেকে দুইটা মান, তাহলে একটা মান হচ্ছে থ্রি, এটা যদি হাফ আর হাফ ইনটু মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস থ্রি, তাহলে একটা মান পেয়েছি ওয়ান আর একটা পেয়েছি হাফ ইনটু মাইনাস ওয়ান প্লাস থ্রি, যদি প্লাস এটা নিই আর মাইনাস এটা হাফ ইনটু মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস থ্রি, তাহলে তিনটা ঘনমূল পাই। আবার মাইনাস স্কোয়ার
কে আমরা লিখতে পারি কত আমরা কতদিন দেখছিলাম minus 3 into s minus 1 that is square root 3 into s square root minus 1 এটাকে বলি square root 3 এটাকে বলি আমরা i তাহলে i তাহলে minus 3 square root minus 3 কে আমরা i লিখতে পারি i i into s square root 3 লিখতে পারি that is আমাদের এই ফরম্যাটটা দাঁড়ায় একওকে তিনটা হলো ওকে তাহলে লেটস ওমেগা গুণ করতে যদি আমাদের হাফ এটাকে ধরে হবে এক মিনিট এখানে এই যে তিনটা মূল মূলের এই মূলটা বাস্তব আর এই দুটো মূল কাল্পনিক বা জটিল এই দুটো মূলকে বলা হয় জটিল তাহলে প্রশ্ন হতে পারে এককে ঘনমূলগুলো লেখো এটা সবই তো তাহলে আমরা শুধু এক লিখি এই তিনটা লিখি এককে জটিল ঘনমূলগুলো লেখো তাহলে আমরা এই দুটো মূল লিখি যদি বলে এককে বাস্তব ঘনমূলগুলো লেখো তাহলে একটা বাস্তব আছে দিস ওয়ান প্রশ্ন করতে পারে প্রশ্ন খুব কম আসে যদি আমি প্রশ্ন করি এককের বাস্তব ঘনমূলগুলো লেখো তাহলে শুধু ওয়ান লিখে দিই আর যদি বলে এককে জটিল বা কাল্পনিক ঘনমূলগুলো লেখো তাহলে এই দুটো মূল লিখে ওকে তাহলে আমরা যদি একটা একটা জটিল ঘনমূল যদি আমরা ওমেগা ধরি ওমেগা সাধারণত এটা সংখ্যাতর হয় এককের একটা জটিল ঘনমূল আমরা ওমেগা ধরলাম এই ফর্মুলা ফর্মুলা ওয়ান কে বল তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি করি a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা প্লাস b এর গুণ করলে ম্যাথটাকে এটা মাইনাস 2 into a এর মান প্লাস 2 into 2 into এর মান দিছি b এর মান দিছি তাহলে এটা থাকলো মাইনাস 2 এর পরে মাইনাস দিস নাম হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার দিস ওকে তাহলে এখানে কোন 1 বাই 2 কেন হলো এখানে দেখো এই মাইনাস 2 মাইনাস মাইনাস 2 কোন দিকে মাইনাস 1 মাইনাস 2 হাফ এর থাকে তাহলে দেখো তো আমরা এইটাকে ওমেগা ধরলাম বার বললাম তাহলে পাই গেলাম বলতে এটা এটা পাই গেলাম দিস ইজ এটা পেয়ে গেলাম আমরা যদি এটা পাই রাখি তাহলে এটা যদি তাহলে এটা যদি এটাকে যদি ওমেগা ধরি তাহলে এটা আমরা ধরলাম ওমেগা তাহলে এটা কত হলো ওমেগা স্কয়ার তাহলে এককের একটি ঘনমূল আর একটি বর্গ এককের একটি ঘনমূল আর একটি বর্গ এখন ইন্টারেস্টিং কথা ইন্টারেস্টিং কথা এককের ঘনমূল বলা হলো তাহলে এটা x এর একটা মান মানে আমাদের x এর মান 1 কিন্তু 1 কিন্তু তাহলে এটাকে তাহলে 1 পূরণ 1 পূরণ 1 দিস ইজ ইকুয়াল টু 1 তাহলে 1 কে ঘন করলে 1 হলো আমরা কষ্ট জায়গায় ঘনমূল মানে কোন সংখ্যাকে তিন বার গুণ করলে x পাওয়া যাবে 1 পাওয়া যাবে এটা অর্থ এটা আমরা কথা বলছি তাহলে বলো এককের ঘনমূল বাইরে কত দিস এটাকে তিন বার গুণ করলে এটাকে তিন বার গুণ করলে 1 পাওয়া যাবে এটা বলা আটটা বার সম্ভব এটাকে তিন বার গুণ করলে 1 পাওয়া যাবে দ্যাট ইজ ওমেগা 3 ইকুয়াল টু 1 লজিক্যালি ওমেগা 3 যেটা এককের ঘনমূল এককে তিন ঘনমূল নিলে 1 পাওয়া যায় এই এটা ওমেগা বলা তাহলে ওমেগা ঘনমূল এক দেখি হয় কিনা আমরা চেষ্টা করি ওমেগা 3 ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কয়ার একটা ওমেগা স্কয়ার লিখতে পারি ওমেগা স্কয়ার এটা গুণ করো একটা এটা দিস ইজ ওমেগা স্কয়ার ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে তাহলে এটা গুণ করো 1 বাই 4 আর এটা গুণ করলে a b a b তাহলে হয় কি a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার আর এটা গুণ করলে 1 বাই 4 a স্কয়ার হল কত 1 আর b স্কয়ার হল -3 তাহলে থাকি কত থাকি কত a স্কয়ার হল a স্কয়ার a b স্কয়ার মাইনাস 1 স্কয়ার আর মাইনাস b স্কয়ার এটা হলো মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হলো মাইনাস মাইনাস b মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাস b দ্যাট ইজ 1 প্লাস 3 দ্যাট ইজ 4 দ্যাট ইজ 1 বাই 4 তো আছে দ্যাট ইজ 1 বাই 4 ইনটু 4 দ্যাট ইজ 1 দ্যাট ইজ ওয়ে ইনটু 1 তাহলে এককের ঘনমূল যদি হয় ওমেগা তাহলে ওমেগা ঘনমূল কি হবে ওমেগা কি যদি কিউব করি এটা কি ঘনমূল ওটা ঘনমূল ওমেগা যদি ভাবো 6 এটা ঘনমূল কি পাবো ওমেগা যদি ভাবো 6 ওকে স্যার কি দ্যাট ইজ ইকুয়াল টু কত 1 1 হবে ওকে আবার এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি আবার যদি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত ওমেগা স্কয়ার ওমেগা কিউব হোল স্কয়ার তাহলে ওমেগা ইকুয়াল টু 1 স্কয়ার দ্যাট ইজ 1 ওমেগা কিউব হোল স্কয়ার তাহলে আমরা আরেকটা ছোট অংশ আমরা দেখি দেখো ওমেগা কিউব ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 1 এখন দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখানে তিনটি ঘনমূল যোগ করলে কি হবে যোগ করলে কি যোগ করলে দিস ইজ দিস এখন এটা তো 1 আছে এই দুটো দেখি যদি হাফ কমন নি দিস যোগ দিস আমাদের একটু সমস্যা হচ্ছে স্লাইডে কারেকশন করে দিতে হবে না তারপর করে দেবো আমরা একটু ভুল আছে এখানে ভুলটা হলো এখানে একটা যোগ চিহ্ন করে না এখানে একটা যোগ চিহ্ন হবে এখানে একটা যোগ চিহ্ন হবে তিনটা যোগ করো দিস ওমেগা ওমেগা 1 যোগ ওমেগা যোগ ওমেগা এটা তো যদি হাফ কমন নি দিস যোগ দিস
আর এটা যোগের এটা বিয়োগের কাটাকাটি তাহলে -1 -2 থাকে হাফ ইনটু -2 থাকে পরের স্লাইডে মনে চলে যাচ্ছে আমি নাকি এখানে আছে -1
ओमेगा क्यू इनटू ओमेगा, ओमेगा क्यू इनटू ओमेगा, ओमेगा क्यू इनटू ओमेगा। তাহলে আমরা কত হলো, আমরা এটাকে দেখি সমান সময় এটাকে আমরা লিখতে পারি, ওমেগাটা 6, ওমেগা কিউব হোল স্কয়ার এটাকে লিখতে হবে 1, আর 1 হলো ওমেগা স্কয়ার থাকে, আর এটাকে লিখতে পারি -1/ওমেগা, 1/ওমেগা থাকে। এখন এটাকে যদি আমরা লসাগু করি ওমেগা/ওমেগা কিউব -1, ওমেগা কিউব -1, ওমেগা কিউব -1, তাহলে ওমেগা কিউব এর মান কত, 1 -1 ওমেগা, তাহলে 0/ওমেগা দ্যাট ইজ 0, 1+ওমেগা+2ওমেগা² এবং এটা তো এর মান হবে ভেরি সিম্পল, 1+ওমেগা+ওমেগা² তাহলে এর মান শুধু ওমেগা² হবে, 1+ওমেগা+ওমেগা² = কত, 0, তাহলে শুধু একটা ওমেগা² থাকে, এবং 1+ওমেগা+2ওমেগা² হোল স্কয়ার এর মান হবে, তো হোল স্কয়ার এর মান কত, এটা এর মান কত করো, এটার মানটা হচ্ছে এই অংশের মানটা হচ্ছে এখানে এই অংশের মানটা হচ্ছে 1+ওমেগা+ওমেগা² + ওমেগা² তাহলে এই অংশের মানটা হচ্ছে 1+ওমেগা+ওমেগা² এই অংশের মানটা হচ্ছে 0+ওমেগা² ইকুয়াল টু কত ওমেগা² তাহলে এটা এটা হোল স্কয়ারের মানটা হবে কত হোল স্কয়ারের মান দ্বিতীয় অংশটা কত হোল স্কয়ার এটা হোল স্কয়ার মানটা হবে দিস ইজ হোল টু দি হোল স্কয়ার দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ওমেগা কিউব ইনটু ওমেগা দ্যাট ইজ এটার মান 1 দ্যাট ইজ ওমেগা এটার মান ওমেগা স্কয়ার এটার মান ওমেগা এককের ঘনমূলের সমষ্টি কত এককের ঘনমূলের সমষ্টি দেখেছিলাম 1+ওমেগা+ওমেগা² ইকুয়াল টু 0 দেখেছিলাম এককের কাল্পনিক ঘনমূল দুটির গুণফল কত এককের কাল্পনিক ঘনমূল একটা ওমেগা আর একটা ওমেগা কিউব তাহলে কত ওমেগা স্কয়ার একটা একটা ওমেগা একটা ওমেগা স্কয়ার দ্যাট ইজ ওমেগা কিউব গুণফল কত 1 আমরা সব দেখেছিলাম প্রশ্নগুলো শুরু করলে কি বলছে দেখা শুরু করে বসায় দেওয়া খুব স্পিড আছে কি আর একটা দুইটা স্লাইড সাইড কথা বুঝি নাই সরি এটা আছে এখানে দিলাম আমরা এই সাইডটা আমি কি দাগ দিয়েছিলাম সব ছেলেরা মাল লাগবে আমি নিয়েছি বাংলা একটা খুব একটা লেখা নাই আমাদের বাংলা লেখা বলতে খুব সহজ একটা খুব ছোট্ট একটা অংক ইফ ওমেগা ইজ এ ইমাজিনারি কিউবিক রুট অফ কিউবিটি দ্যাট প্রুভ দ্যাট বলতেছে ওমেগা যদি একক একটি কাল্পনিক ঘনমূল হয় তাহলে এটার মান 6x হবে তো আমরা বলতেছি আমরা এই পার্টটা x প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু কত তিন ভাগ করে নিলাম হ্যাঁ এখন এটা হোল স্কয়ার করলাম এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকে প্লাস 2z থাকে এখানে x স্কয়ার প্লাস s এটা স্কয়ার যোগ এটা স্কয়ার প্লাস 2z এখানে এটা স্কয়ার যোগ এটা হোল স্কয়ার এটা স্কয়ার করে নিয়াছো এটা স্কয়ার করে এটা স্কয়ার করে এটা সমূল স্কয়ার নিয়াছো এখানে x স্কয়ার থাকে কমন নিলাম 1 থাকে এখানে থাকে x স্কয়ার ওমেগা স্কয়ার x স্কয়ার কমন নিলাম ওমেগা স্কয়ার থাকে ওমেগা স্কয়ার ডাইরেক্ট লিখে নিলাম এখানে এটা স্কয়ার করলাম x স্কয়ার ওমেগা স্কয়ার করলাম ওমেগা স্কয়ার করলাম মানে ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা ওমেগা স্কয়ার মানে ওমেগা তাহলে এখান থেকে x কমন স্কয়ার কমন নিলি ওমেগা থাকে ওমেগা এটা এটা থেকে এটা আসলো আর এটা থেকে এটা গেল অনুরূপক যদি আমি এটারটা কমন নিই এখানে y স্কয়ার y স্কয়ার যদি কমন নিই 1 থাকে এখানে এখানে কি থাকে y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার y স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা তাহলে আসলে কমন নিলে ওমেগা থেকে এখানে ওমেগা আছে আর এখানে হোল স্কয়ার যদি করে নিই আমি ওমেগা স্কয়ার থাকে আর y স্কয়ার y স্কয়ার কমন নিলে ওমেগা স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু এখানে দ্বিতীয়টা টুয়াইস এবি টুয়াইস এবি বাই টুয়াইস এক্স ওয়াই আর টুয়াইস এবি যদি বলি টুয়াইস দিস পুরো দিস কত এক্স ওয়াই ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা কিউব এক্স ওয়াই ইনটু ওমেগা কিউব বাই এক্স ওয়াই ইনটু ওমেগা কিউব মানে কত আর এখানে টুয়াইস এবি থাকে কত এখানে টুয়াইস এবি কত থাকে যে 2 এক্স ওয়াই ঠিক আছে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা ওমেগা কিউব ওমেগা কিউব মানে 1 টুয়াইস স্কয়ার তাহলে এখানে টুয়াইস এক্স ওয়াই এখানে টুয়াইস এক্স ওয়াই এখানে টুয়াইস এক্স ওয়াই দ্যাট ইজ 6 এক্স ওয়াই টুয়াইস এবি গুলো নিলে 6 6 হয় আমরা ভেরি সিম্পল আর তোমরা বাংলা ভাবে লিখতে পারো আমার মনে খুব একটা দরকার নাই এই আমরা খুব সহজ হয়ে গেছে দেখো 6 x y হয়ে গেল তার নিচে 0 0 0 দিয়ে 6 উত্তর এখানে প্রবলেম থাকে আমরা আর চেষ্টা করব আগে গেছে কি আগে গেছে কি এটা বর্গমূল প্রমাণ করো এটা আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম এই স্লাইডটা আমরা গত ক্লাসে দেখেছিলাম
বাড়ি গেলে মাইনাস আই এর ঘনমূল নিতে পারো, এটা মাইনাস আইটা করে দিছি, তোমরা প্লাস আইটা বাড়ি গেলে তোমরা প্লাস আই, শুধু আই এর ঘনমূল নিতে পারো।
এখানে এটা কাটি দিবা শুধু পার্ট আছে হবে আই এর বর্গমূল নিতে হবে শেষ করলাম আমরা কিছু বাড়ির কাজ তোমাদেরকে আসে নাই আমরা আগামী বাড়ির কাজ সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহ হয়তো আমাদের ক্লাসটা খুব একটা যাবে না, আমরা এক সপ্তাহে একটু ব্যস্ত থাকবো, যে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তো এর পরের সপ্তাহে আবার দেখা হবে। আর একটা আরেকটা তোমাদের ভালো লাগবে, এই একটু ব্রেক পড়ালেখার মাধ্যমে আমরা তিনটা চ্যাপ্টার আলোচনা শেষ করলাম। আমি এই চ্যাপ্টারে হয়তো কিছু কথা আমি বলবো নেক্সট চ্যাপ্টার ক্লাসে আসি, আর পরের চ্যাপ্টারটা শুরু করবো। তো সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, সবাই সবার জন্য প্রার্থনা করি। এই মহামারীর পরে যখন আমরা সবাই আবার হাসি খুশি হয়ে মিলতে, ধন্যবাদ সবাই।